আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে মিরপুর হোপ মার্কেট নিয়ে। মিরপুর হোপ মার্কেটে আপনাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করার জন্য কোথায় কোন দোকানে কিভাবে যেতে হবে তার ডিটেলস ইনফরমেশান এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোথায় কিভাবে আপনাদের যেতে হবে। প্রথমেই হোপ মার্কেটের লোকেশান বলে দিচ্ছি। মিরপুর 10 নম্বরে মিরপুর আইডিয়াল স্কুলের পাশেই মিরপুর হোপ মার্কেট অবস্থিত। মিরপুর 10 নম্বর ওভারব্রিজ থেকে নেমে একটু হাঁটলেই হোপ মার্কেট পেয়ে যাবেন, বা যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। মিরপুর হোপ মার্কেটে দোকানের পাশাপাশি প্রচুর ভ্যান বসে। আপনারা যদি ভ্যান থেকে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই বিকাল 4টায় হোপ মার্কেটে থাকতে হবে, কারণ ভ্যানগুলো 4টার আগে খোলা হয় না, ঠিক 4টায় ভ্যানগুলো খোলা হয়। এর আগে যদি যান তাহলে কিন্তু ভ্যানগুলো বন্ধ পাবেন। হোপ মার্কেটে প্রবেশের আগে মিরপুর আইডিয়াল স্কুলের সামনে রোড সাইডে প্রচুর দোকান বসে। এখন যে জুয়েলারি এবং কসমেটিক্সের দোকানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্কুলের পাশেই বসে। এই শপে প্রতিটি জুয়েলারি এবং কসমেটিক্সে প্রাইস লেখা ছিল, বাকি যে আইটেমগুলোতে প্রাইস লেখা ছিল না সেগুলো 20 টাকা করে সেল করা হচ্ছিল। 20 টাকা বা 10 টাকা করে এই ধরনের অনেক শপ আপনারা এখানে পেয়ে যাবেন। জুয়েলারি শপের অপোজিটে একটু সামনেই এই বিছানা চাদরগুলো বিক্রি করা হচ্ছিল। এই সিরিয়ালে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2টি বালিশের কাভার সহ 400 টাকায় সেল করা হচ্ছিল, এবং তার পাশে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2টি বালিশের কাভার সহ 700 টাকায় সেল করা হচ্ছিল। অনেক ডিজাইন রয়েছে, যার যেমন পছন্দ নিতে পারবেন এখান থেকে 400 টাকা থেকে 700 টাকার মধ্যেই। এরপর একটু সামনে গেলেই রাউন্ড স্ট্যান্ডে করে অনেকগুলো টি শার্টের দোকান পেয়ে যাবেন, যেখানে শর্ট লং এর বিভিন্ন ধরনের টি শার্টের কালেকশন রয়েছে। বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের টি শার্ট পেয়ে যাবেন এখানে, যার যেমন পছন্দ নিতে পারবেন এখান থেকে। শর্টগুলো 120 টাকা করে এবং লংগুলো 150 টাকা থেকে 180 টাকা হলেই নিতে পারবেন। যেমন এই যে টি শার্টটি দেখতে পাচ্ছেন, লং স্লিভের এই লং টি শার্টটি প্রাইস বলেছিল 180 টাকা, আপনারা দামাদামি করে হয়তো একটু কমাতে পারবেন। এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ব্যাগ সেল করা হচ্ছিল। ব্যাগগুলোর কিন্তু এক একটার প্রাইস এক এক রকম ছিল। এখন যে শপে আছি এখান থেকে আপনি যে প্রোডাক্টটি নেন না কেন দাম মাত্র 20 টাকা। 20 টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল। যতগুলো কানের দুল দেখাচ্ছি, কানের টপ দেখাচ্ছি, সবগুলো প্রাইসে কিন্তু মাত্র 20 টাকা। 20 টাকায় হেয়ার ব্যান্ড, ব্রুচ এবং কানের টপ সহ আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এখানে। এখন উপরের যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র 30 টাকা করে। দাম অনুযায়ী প্রোডাক্ট একেবারে খারাপ ছিল না। স্কুল গোয়িং বা কলেজ গোয়িং আপুরা কিন্তু এখান থেকে বেশ কেনাকাটা করছিল। রোড সাইডে শীতের পোশাকের অনেকগুলো দোকান পেয়ে যাবেন। কম দামের মধ্যে বেশ ভালো ভালো শীতের পোশাক কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। অবশ্যই একটু দামাদামি করতে হবে, আর যে দোকানগুলোতে ফিক্সড প্রাইসে সেল করা হয় সেখানে তো কোনো কথাই নেই। ভিডিওতে দেখানো এই সোয়েটারগুলো 200 টাকা করে সেল করা হচ্ছিল। 200 টাকা হলেই এই শীতের পোশাকগুলো এখান থেকে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য যে শীতের পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো 100 টাকা করে সেল করা হচ্ছিল। এখানে দামাদামির কোনো অপশান নেই, কারণ এগুলো ফিক্সড প্রাইসে সেল হয়। বাচ্চাদের ড্রেসগুলো 100 টাকা করে, আর আগে যে দেখিয়েছি সেই সোয়েটারগুলো মাত্র 200 টাকা হলেই নিতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক কালেকশান ছিল, যার যেটা পছন্দ নিতে পারবেন মাত্র 100 টাকা করে। তার পাশেই এরকম অনেক ওয়ান পিসের কালেকশান আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কালেকশান এখানে রয়েছে। আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন মাত্র দোকান ওপেন করা হচ্ছিল, তাই খুলে দেখানো সম্ভব হয়নি। পরবর্তী কোনো এক সময় এই ওয়ান পিসগুলো আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে প্রাইসগুলো ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে হোপ মার্কেটের ভিতরে চলে এসেছি। এখন যে শপে আছি এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি সহ টপসের কালেকশান ছিল। এখান থেকে যে ড্রেসই আপনি নেন না কেন দাম মাত্র 450 টাকা। দামাদামি করার কোনো অপশান ছিল না, ফিক্সড প্রাইসের
সেল করা হচ্ছিল। এখানে এই ধরনের ড্রেসের বেশ অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন, যার যেখান থেকে ভালো লাগবে নিতে পারবেন। এখন যে শপে আছি, এই শপে দামাদামি করার অপশন আছে, আপনারা দামাদামি করে কিনতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এখানে ছিল। হোপ মার্কেটে সবচেয়েতে বেশি ভিড় থাকে এই দোকানে। এখানে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র 350 টাকায় সেল করা হয়। আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আপনি যদি খুঁজে বের করতে পারেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি এখান থেকে মাত্র 350 টাকায় নিতে পারবেন। আমি বেশ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক কালেকশন রয়েছে, আপনারা এসে আপনাদের পছন্দ অনুযায়ী কালেকশন নিতে পারবেন মাত্র 350 টাকায়। এই দোকান খোলার সাথে সাথেই ভিড় হয়ে যায়, আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে এখান থেকে আপনার পছন্দের জামাটি। এখন যে শীতের পোশাকটি দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে আপনি যে শীতের পোশাকই নেন না কেন, দাম মাত্র 100 টাকা। তবে অবশ্যই নেবার আগে ভালো করে চেক করে নিতে হবে, কারণ এখানে একটু একটু হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে। অবশ্যই আপনাকে ভালো করে দেখে যাচাই করে বাছাই করে তারপরে নিতে হবে। এখান থেকে যে প্রোডাক্টটি আপনি নেন, দাম মাত্র 100 টাকা। এখন চলে আসলাম একটি পর্দার দোকানে। এখানে মাত্র 100 টাকায় কুশন কাভার পাওয়া যায়। সাইজ হবে 16x16। অনেক ডিজাইনের কুশন কাভারের কালেকশন রয়েছে, যার যেমন পছন্দ নিতে পারবেন এখান থেকে। প্রাইস মাত্র 100 টাকা। কুশনের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। এই সাইজের কুশন কাভার পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। এছাড়াও এখানে অনেক পর্দার কালেকশন রয়েছে। আমরা চলে আসলাম হোপের গলিতে। এখানে একসাথে অনেকগুলো জুতার দোকান রয়েছে, অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। 200 থেকে 500 টাকার মধ্যেই এই জুতাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। অবশ্যই দামাদামি করতে হবে, দামাদামি করলে আপনারা কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের জুতার কালেকশন এখানে রয়েছে, যার যেমন পছন্দ দেখে নিতে পারবেন এখান থেকে। জুতার দোকানের ঠিক সামনেই রাউন্ড স্ট্যান্ডে করে 3 পিস সেল করা হচ্ছিল। একটি স্ট্যান্ডে শুধু তাতে 3 পিস সেল করা হচ্ছিল, যার প্রাইস ছিল 600 টাকা। এখান থেকে যে তাতে 3 পিস আপনি নেন না কেন, প্রাইস মাত্র 600 টাকা। তার পাশেই সুতির 3 পিস সেল করা হচ্ছিল, সেগুলোর প্রাইস ছিল মাত্র 500 টাকা। এই ধরনের রাউন্ড স্ট্যান্ডে করে 3 পিস কিন্তু অনেক জায়গায় সেল করা হচ্ছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালেকশন এখান থেকে নিতে পারবেন মাত্র 500 টাকা অথবা 600 টাকা হলেই। যদি লেডিস প্যান্ট কিনতে চান এবং শার্ট কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোপের গলিতে এই সাইডে চলে আসতে হবে। এখানে এক সিরিয়ালে অনেকগুলো লেডিস প্যান্ট এবং শার্টের দোকান রয়েছে, যেখানে একটু দামাদামি করে যদি কিনতে পারেন, তাহলে কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর লেডিস প্যান্ট এবং শার্টের কালেকশন আপনারা নিতে পারবেন। অনেকেই কিন্তু সিরামিকের আইটেম খুঁজেন কিন্তু পান না, তারা কিন্তু এই হোপের গলিতে গ্রিনফিল্ড স্কুলের ঠিক সামনে আসলে এই ভ্যানটি পেয়ে যাবেন। এই ভ্যানে কিন্তু অনেক সিরামিকের আইটেম আপনারা খুব কম টাকার মধ্যে নিতে পারবেন। যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্লেটগুলো প্রাইস পার পিস মাত্র 100 টাকা। আর এখন যে সেটটি দেখতে পাচ্ছেন, এই সেটটি একসাথে নিলে সেট হিসেবে প্রাইস আসবে 400 টাকা, আর যদি সিঙ্গেল হিসেবে নেন তাহলে প্রাইসটা আলাদা আলাদা হবে। পেন হোল্ডার বা গ্লাস যেভাবে ইউজ করেন, এই সুন্দর পেন হোল্ডারটির প্রাইস মাত্র 100 টাকা। এই বাটিটির প্রাইস পড়বে 150 টাকা এবং সুন্দর এই ছোট সার্ভিং ডিশটির প্রাইস পড়বে মাত্র 150 টাকা। বিকেল 3টার পর থেকেই এই ভ্যানটি খোলা থাকে। অবশ্যই বিকেল 3টার পর থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত আপনারা এখানে আসলে এই সিরামিকের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এখান থেকে। হোপ মার্কেটের সিরামিক্স আইটেম নিয়ে আরও 2টি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনারা ডিটেইলস, প্রাইস সহ এই সিরামিকের আইটেমগুলো দেখতে চান, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই সিরামিকের ভ্যানের পিছনে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, ব্যাগের দোকান পেয়ে যাবেন, গজ কাপড়ের দোকান পেয়ে যাবেন,
পর্দার দোকান পেয়ে যাবেন, অনেকগুলো দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাগ, পর্দা, গজ কাপড় সহ অনেক কিছুই নিতে পারবেন। হোপ মার্কেট মোটামুটি ঘুরে বের হয়ে আসলাম। হোপ মার্কেটে আরও অনেক অনেক দোকান ছিল, সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না। হোপ মার্কেট থেকে বের হয়ে আবার মিরপুর আইডিয়াল স্কুলের সামনে চলে এসেছি। এখানে একটি স্ট্যান্ডে করে বিভিন্ন ডিজাইনের প্লাজো, বিভিন্ন ডিজাইনের পায়জামা সেল করা হচ্ছিল। 150 টাকা থেকে 200 টাকার মধ্যেই আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। এর পাশে আরও অনেকগুলো স্ট্যান্ডে করে কাপ্তান, স্কার্ট এবং থ্রি পিস সেল করছিল। হোপ মার্কেটে সন্ধ্যার একটু আগেই সবগুলো দোকান খুব ভালোভাবে ওপেন হয়ে যায়। সন্ধ্যার পর মনে হয় যেন মেলা বসেছে, প্রচুর লোক হয় এই মার্কেটে। কি নেই এইখানে! নিজেকে সাজানোর পাশাপাশি সংসার সাজানোর সব কিছু পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যেই। মিরপুর আইডিয়াল স্কুলের পাশেই রোড সাইডে এরকম অনেকগুলো জুতার দোকান আপনারা পেয়ে যাবেন। স্লিপার সহ, কনভার্স সহ আরও অনেক ধরনের জুতার কালেকশন এখানে রয়েছে। যার যেখান থেকে ভালো লাগবে, যে ডিজাইন ভালো লাগবে, সেখান থেকে সেই ডিজাইনের জুতা আপনারা এখান থেকে খুবই কম টাকার মধ্যে নিতে পারবেন। এছাড়াও স্কুলের ঠিক পাশেই এই ব্যাগের দোকানটি আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ সহ ব্যাকপ্যাক কালেকশনও আপনারা পেয়ে যাবেন। প্রাইস রেঞ্জ খুবই কম, মাত্র 500 থেকে 600 টাকা হলেই এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে। ব্যাগের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার রয়েছে, যার যেটি ভালো লাগবে এসে দেখে এখান থেকে নিতে পারেন। আমরা এখন চলে যাব মিরপুর আইডিয়াল স্কুলের যে 2 নম্বর গেট রয়েছে সেই রোডে। এই রোডেও কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন। সেখানে এই ধরনের টেবিল ম্যাট সহ পাপুষের অনেক কালেকশন ছিল, যার যেটি ভালো লাগবে নিতে পারবেন এখান থেকে খুবই কম টাকায়। হোপ মার্কেটে মোটামুটি 3 থেকে 4টি ভ্যানে করে সিরামিক প্রোডাক্ট সেল করা হয়। আগে একটি দেখিয়েছি, হোপের গলিতে গ্রিনফিল্ড স্কুলের ঠিক সামনে সিরামিক প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। এখন যে সিরামিকের ভ্যানটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিরপুর আইডিয়াল স্কুলের 2 নম্বর যে গেট রয়েছে তার ঠিক সামনেই এই সিরামিকের ভ্যানটি থাকে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরিজ ইনস্টিটিউটের 2 নম্বর গেটের সাথেই কিন্তু এই সিরামিকের ভ্যান। এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি নিতে পারবেন। তবে এই ভ্যানটি কিন্তু ঠিক সন্ধ্যার পরে ওপেন করা হয় এবং রবিবারে বন্ধ থাকে। আশা করি আজকের পর সিরামিকের ভ্যান খুঁজে পেতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এই রোডে অনেকে পছন্দের একটি খাবার গোলগাপ্পাও পেয়ে যাবেন, সাথে ফুচকা, পিঠা সহ আরও অনেক অনেক খাবারের দোকান এখানে পাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।